যে সবাই খেয়াল করে এদিকে ওয়ালিস থিওরেম, এটা খুবই পাওয়ারফুল একটা সূত্র, এটা দিয়ে অনেক অনেক ম্যাথ সলভ করা যায়, বিশেষ করে এমসিভিতে তোমরা অনেক সুবিধা পাবে এই ম্যাথ দিয়ে, এই মেথড দিয়ে ম্যাথ সলভ করতে। কতদিন হালকা পড়াইছিলাম না এটা ওয়ালিস থিওরেম, এই যে দেখো ফর্মেটটা হচ্ছে এরকম, যদি লিমিট থাকে জিরো থেকে পাই বাই টু আর সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স হয়, সেক্ষেত্রে এই যে এটার ইন্টিগ্রেশনের সূত্রটা হচ্ছে এটা, আমার এই যে পাওয়ার এম এটা থেকে এক কম হবে এম মাইনাস ওয়ান, তারপর থেকে দুই দুই করে কমানো শুরু করবো, অর্থাৎ মানে কি এম মাইনাস ওয়ান তারপর এম মাইনাস থ্রি এভাবে এম মাইনাস ফাইভ, মানে দুই দুই করে কমাতে থাকবো এবং কত পর্যন্ত যাবো দুই অথবা এক পর্যন্ত, যেখানে গিয়ে শেষ হয়, দুইয়ে শেষ হলে তার পরের বার দুই গেলে তো জিরো, ওটাতে নিবো না, দুইয়ে শেষ হলে দুইয়েই শেষ, একে শেষ হলে একেই শেষ। আবার এদিকে থাকে এন এন এর ক্ষেত্রে সেম কথা, এন মাইনাস ওয়ান দিয়ে শুরু করবো তারপর দুই দুই করে কমাবো, আর নিচে কি দুইটার যোগফল এম প্লাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস টু, এভাবে দুই দুই করে কমায় কমায় কত পর্যন্ত আসবো টু থেকে এক পর্যন্ত। এখন এই যে ইন্টু পি দিলাম, এই ইন্টু পি এখানে পি এর জায়গায় কী বসবে খেয়াল করে, পি এর জায়গায় বসবে পাই বাই টু, যখন দুইটা পাওয়ারই জোর, যখন দুইটাই জোর তখন কি বসবে পি এর জায়গায় পাই বাই টু, আর যদি আদারওয়াইজ একটা জোর একটা বেজোর দুইটাই বেজোর সেক্ষেত্রে পি এর জায়গায় জাস্ট ওয়ান বসবে, ঠিক আছে। এখন ধরো পাওয়ারের জায়গায় যদি জিরো থাকে সেক্ষেত্রে আমি শুরু করবো কত দিয়ে, এখানে আমি এম থাকলে শুরু করছি এম মাইনাস ওয়ান দিয়ে, এন থাকলে শুরু করছি এন মাইনাস ওয়ান দিয়ে, এন্ড পাওয়ার থাকলেই জিরো, ধরো এখানে কস নাই, কস যদি না থাকে মানে কি কস টু দি পাওয়ার জিরো, সাইন নাই মানে কি সাইন টু দি পাওয়ার জিরো, জিরো যদি থাকে ওটাকে শুরুই করবো এক দিয়ে, এক দিয়ে শুরু এক দিয়ে শেষ, এই যে এখানে লেখা আছে জিরো ইজ কনসিডার্ড এজ ইভেন, আচ্ছা ইভেন কথাটা একটু পরে আসতেছি, এটার দিকে আসো, ইফ পাওয়ার এম অর এন ইজ জিরো ওয়ান ইজ ইটস ইট স্টার্টেড উইথ ওয়ান, ধরো আমি যে বললাম এম মাইনাস ওয়ান দিয়ে শুরু করলাম, যদি একটার পাওয়ার থাকে জিরো সেক্ষেত্রে আমি কী লিখবো শুরু করবো কত দিয়ে, পাওয়ার যদি থাকে জিরো কী দিয়ে শুরু করবো ওয়ান দিয়ে, পাওয়ার যদি থাকে ওয়ান শুরু করবো ওয়ান দিয়ে, ওকে। আর এই যে জিরো ইজ কনসিডার্ড এজ ইভেন এই কথার মানে কি, ধরো এখানে আছে আমার সাইন টু দি পাওয়ার, জাস্ট বললাম সাইন টু দি পাওয়ার সিক্স এক্স, তাই না, কস তো নাই, তাহলে কস টু দি পাওয়ার কত আছে এখানে জিরো, কস টু দি পাওয়ার জিরো এক্স, তো এই জিরোটাকে আমরা কী হিসেবে কনসিডার করতেছি জোর হিসেবে, তাহলে দুইটাই জোর, দুইটাই যদি জিরো হয় আমার পি এর জায়গায় কী বসবে ফাইভ বাই টু, বোঝা গেছে কি না, বুঝে নাই, এক্সাম্পল নিয়ে আসি তাহলে পুরাটাই বুঝবা, এক্সাম্পল দিলে পুরাটাই বুঝবা, ঠিক আছে। আমি এক্সাম্পলে চলে যাই, যেমন ধরি একটা ম্যাথ আছে তোমার সামনেই, আচ্ছা আমি লাল কালি তো না সাদা কালি নিব, ওকে সাইন টু দি পাওয়ার এইট এক্স, জাস্ট চিন্তা করো এখানে লিমিট কত আমাদের, দেখো তো কত থেকে লিমিট কত হতে হতে জিরো থেকে পাই বাই টু, করিম দরজাটা লাগাই আস, আওয়াজ আসলে তো সমস্যা, ওকে এখানে আসো এক্সাম্পলে চলে যাই, তাহলে দেখো এখানে লিমিট জিরো থেকে পাই বাই টু আছে না, লিমিট আছে জিরো থেকে পাই বাই টু সাইন টু দি পাওয়ার এইট এক্স, তাহলে কজের পাওয়ার কত বলো তো জিরো, তাহলে দুইটাই ইভেন, এখন আমি শুরু করবো কি দিয়ে, এটা সাইনের পাওয়ার কত এইট, এইট থেকে এক কম দিয়ে শুরু করবে তাহলে কত আসবে, দেখো এক্সাম্পলটাগুলো বোঝায় অনেক ইজি ওইটা বোঝার থেকে, সেভেন তারপরে কত আরও দুই কমবে পাঁচ, তারপর আরও দুই কমবে তিন, তারপর আরও দুই কমবে এক, আর কমার জায়গায় আছে হয়তো দুই থেকে এক দুই অথবা এক, এই পর্যন্তই যাবো এখানে এটাই শেষ, এখন আসে এই এখানে কজের পাওয়ার কত, কস তো নাই মানে কি কজের পাওয়ার জিরো, মানে এখানে তো ওয়ান আছে কস কস টু দি পাওয়ার জিরো বলা যায়, তো সেটা আমি দিয়েই দিব ওয়ান দিয়ে, বুঝা গেছে, এই এটাই বলছিলাম পাওয়ার যদি জিরো হয় সেটাকে আমি ওয়ান দিয়েই শেষ করে দিব, আর কোনো কিছু লেখার দরকার নেই, আর নিচে কী আসবে দেখো, নিচেকে দুইটার যোগফল না খেয়াল করো, নিচে দুইটার যোগফল না, এখানে সাইনের পাওয়ার কত এইট, কজের পাওয়ার কত জিরো, তাহলে দুইটার যোগফল কত এইট প্লাস জিরো এইট থাকে, কিন্তু কত ছয় এরপরে চার এরপরে দুই, আর তো লেখার দরকার নেই কারণ আর আসলে শূন্য চলে আসবে, এখন বলো তো আনসারটা কত, ইন্টু পি এর জায়গায় কিছু একটা বসানো লাগবে না, ওই যে পি ছিল না আমাদের আগের পাতায় পি, পি পাই বাই টু যখন দুইটাই ইভেন, আমাদের এখানে কি দুইটাই ইভেন না, দেখো তো সাইনের পাওয়ার এইট আর কজের পাওয়ার মনে মনে তো রাখবা, কজের পাওয়ার কত জিরো ইভেন, এখানে এটা আসবে পাই বাই টু, এখন দেখো কত কিছু কাটা যায় তিন দুগুণে ছয় আর কত কিছু করে কাটা গেল, আর তো কাটা দেয় না, যাই হোক সমস্যা নেই কোনো ব্যাপার না, এখানে পাঁচ সাতা পঁয়ত্রিশ থার্টি ফাইভ, আর নিচে কত চার আটটা বত্রিশ দুগুণে কত চৌষট্টি, হয় না নিচে আটটা দুই আছে না একশো আঠাশ, এই যে একশো আঠাশ দিলাম বুঝে নিচ্ছে তো, বত্রিশ দুগুণে চৌষট্টি দুগুণে আছে একশো আঠাশ, ঠিক আছে, আর এখানে কত পাই বাই টু, এখন দুইটা মিলিয়ে দাও, নিচে আরেকবার বড় হবে দুশো বারো হবে নাকি,
কি হবে বলো তো? 256, 35 পাই বাই 256, এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 8x হলে সেই ক্ষেত্রে। ডি ওয়ান কেন বোঝা নাই? দেখো কজের পাওয়ার আমরা কত ধরতেছি, কজের পাওয়ার যদি জিরো হয় আমি শুরু করবো কত দিয়ে? আমি তো জিরো মাইনাস ওয়ান দিয়ে শুরু করতে পারবো না, এক্ষেত্রে এক্সেপশন। যদি পাওয়ার জিরো হয় অথবা পাওয়ার যদি ওয়ান হয় সেক্ষেত্রে এটা ওয়ান দিয়েই শেষ করি। ঠিক আছে, যেমন ধরো পাওয়ার যদি সাত হয় শুরু করবো কী দিয়ে? ছয় দিয়ে, ছয় চার দুই এভাবে চলবে। পাওয়ার যদি হয় ধরো আট শুরু করবো কী দিয়ে? সাত দিয়ে, তাই না? পাওয়ার যদি হয় সাত শুরু করবো ছয় দিয়ে, এক কম দিয়ে শুরু করবো, তারপর দুই দুই করে কমাতে থাকবো। কিন্তু পাওয়ার যদি থাকেই এক করার আছে, ওয়ান লেখা ছাড়া কিছু করার নেই, এক থাকলে একই বসাই দিব, জিরো থাকলেও এক বসাই দিব। আমি তো সূত্রের প্রমাণ করতেছি না, কিন্তু মাথায় রাখবা সূত্রের প্রমাণ কিন্তু আমরা করতেছি না, একটা মেথড কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখতেছি। এটা খুবই পাওয়ারফুল একটা মেথড, তো বুঝতে পারছো সবাই আশা করি। এখন আসলে এটা সলভ করি, এটাও তো সিমিলার, এখানে সাইনের পাওয়ার কত? সেভেন, কজের পাওয়ার কত? জিরো। আগেই বলে দাও পি এর মান কত হবে এখানে? ওয়ান, কারণ এখানে একটা বেজুর, একটা বেজুর আসছে মানে দুইটা জুন না। শেষ, এখন শুরু করো উপরে, প্রথমে সাত, সাতের ক্ষেত্রে এক কমো, সাত থেকে কমলে কত হয়? ছয়, তারপরে চার, তারপরে দুই, শেষ না এটা? এখন আসলে কজের পাওয়ার কত? জিরো, তাহলে জাস্ট ওয়ান। আর নিচে দুইটা যোগফল, সাত আর শূন্য যোগ করলে সাত, তারপর আর এক দুই কমো পাঁচ, কমবে কিন্তু দুই দুই করে তিন, তারপরে এক। এখানে কত বসবে পি এর জায়গায়? ওয়ান। কেন? কারণ পাওয়ার দুইটা জুন না, এটাই একমাত্র শর্ত। তাহলে এখানে আনসার কত আসবে? কাটা যায় নাকি? তিন দুগুণে ছয়, দুই দুগুণে চার, এই দুই গতিক আসছে, ও আগেরটা, হ্যাঁ দুই দুগুণে চার, চার চার ষোলো, ষোলো বাই পাঁচ সাথে পঁয়ত্রিশ। বোঝা গেছে কিনা? এখন দেখো সিমিলারলি এটা কিন্তু একইভাবে করা যাবে, পাওয়ার দুইটা কত? জুর আর বেজুন না, তাহলে এখানে ওয়ান আসবে। বাকিটা চিন্তা ভাবনা করেই তো লেখা যায়, আট থেকে এক কম কত হয়? সাত ইন্টু পাঁচ ইন্টু তিন ইন্টু এক, এরপর সাত, সাতের ক্ষেত্রে কত দিয়ে শুরু করবো? ছয় ইন্টু চার ইন্টু দুই ইন্টু ফাইভ, আর তো কিছু লেখার দরকার নেই। ওকে, নিচে আসো দুইটা যোগফল, আট সাত কত? পনেরো, তারপরে তেরো, এরপরে চিন্তা করো এখন কী করা যাবে, তেরো, তারপরে এগারো ইন্টু নয় ইন্টু সাত, এই তো বুঝছো এখন? এখন কি বুঝতে পারছো এগুলো যে কাটা চলে যাবে এখন উপরেরটার সাথে? সাত, তারপরে পাঁচ, তারপরে তিন এক, দেখো সাত পাঁচ তিন এক কিন্তু এখানেই কাটা, ঝামেলা কিন্তু এখানেই শেষ। এখন এখানে তো আরও ছোটোখাটো কিছু হয়, এই যে ছয় আর পনেরোকে ছোটো করা যায়, তিন দুগুণে ছয় আর তিন পাঁচ আর পনেরো, আর কি ছোটো হয়? এত ছোটো হয় না নাকি? কারণ জাস্ট ক্যালকুলেটার তো থাকবেই, গুণ তো করা করতে পারবা, দেখো ইন্টিগ্রেশন না করে গুণ করতেছে, এটার থেকে আরামে আর কি হতে পারে? তোমরা কি বুঝতেছ ইন্টিগ্রেশন না করে এত কিছু পেয়ে যাচ্ছ? এটা তো একটা ভাগ্যের ব্যাপার যে এত কিছু পেয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন না করে। দেখো আমি কোনো, হ্যাঁ কি এক মার্ক, এটা অ্যাডমিশন আসলে প্রয়োগ করতে পারবো তো ওয়ালিস থিওরেম দিয়ে। তোমার বইয়ে আছে না ওয়ালিস থিওরেম? তোমার অসীম কুমারের এনসিটিপি অনুমোদিত বইয়ে ওয়ালিস থিওরেম দেওয়া আছে এগুলো। এটা নিয়ে আমি সন্দেহে আছি যে এটা আসলে সিকিউতে অ্যাপ্রুভ হবে কি না, কারণ বইগুলোতে এক্সট্রা এক্সট্রা টপিক এক্সট্রা মেথড দিয়ে দেয় যেগুলা হয়তো কারিকুলামে নাই। আমি শিওর না আসলে কারিকুলামে অ্যালাউ হয় হওয়া লাগে কিনা বই এক টপিক অ্যাড করতে। না এটা তোমার ধরো এটা চার মার্কের প্রশ্ন আসছে, কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করার সুযোগ নেই। এটা তোমার বিবেকেও বিবেককেও প্রশ্ন করা উচিত যে এটা অ্যাকসেপ্ট করা উচিত কিনা স্যার, এটা অ্যাকসেপ্ট, কারণ তুমি দেখো বিভাগের নাম হচ্ছে ইন্টিগ্রেশন, তুমি ইন্টিগ্রেশন না করে শর্টকাট করতেছো, এটা কিন্তু ইন্টিগ্রেশন না, তুমি জাস্ট মুখস্থ রাখছো একটা মেথড ওটা দিয়ে কাজ করে করছো, দেয়ার ইজ নো ইন্টিগ্রেশন, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখানে আনসার কত হবে বলো তো? এক গুণ করো, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, উপরে ষোলো আর নিচে কত? পাঁচ তারিখ পঁয়ষট্টি ইন্টু নয় ইন্টু এগারো, যাই হয় লিখে ফেলবো, ওটা না করি করো সামনি বলো, আর লাগবে না, শেষ, বুঝছি আমরা। আচ্ছা এটা এক্স্যাক্টলি এটাই লিখে ফেলছি। এখন বলো যদি পরীক্ষায় আসে সিকিউতে তখন কেমনে করবা? ওটা কিন্তু ক্লাসে করছি আমরা, এটাকে ভাঙা লাগবে সাইন টু দি পাওয়ার ফোর এক্স হোল স্কোয়ার, সরি সাইন স্কোয়ার এক্স হোল টু দি পাওয়ার ফোর, তারপর টু সাইন স্কোয়ার এক্সের সূত্র, ওইভাবে আগে যেতে থাকবো। আর এটা কিন্তু লেংথি হবে অনেক, চার মার্কে যদি আসে এটাকে কিন্তু ভেঙেই করা লাগবে, এটা মাথায় রাখবা। বাট আপাতত আমরা ওয়ানই বুঝতেছি, ওয়ানই বুঝি, এই যে খেয়াল করো করিম, দেখো এখন কিন্তু একটা এক্সাম্পল দেখে কিন্তু সব বুঝে গেছো, যা যা এখানে বলছি এগুলো না বুঝলে ওগুলো বুঝছো না, দেখো এগুলা থেকে আমার উদাহরণ বোঝাটা জরুরি, উদাহরণ বুঝে গেলে অটোমেটিক্যালি যাই বসি বুঝে গেছে। এখন এখানে আসো, এখন একটা ডিফারেন্ট ম্যাথে আমরা যাব, ধরো এরকম যদি থাকে এরকম একটা ম্যাথ চিন্তা করো। প্রথম কথা আমরা বলছিলাম এটা যে লিমিটটা কী ছিল, জিরো থেকে পাই বাই টু,
এবং এখানে কি ছিল সাইন কজ, আর এখানে কি আছে দেখো তো, লিমিট কত মাইনাস পাই বাই টু, টু পাই বাই টু, তাহলে এখানে লিমিটের জিরো বাই পাই বাই, জিরো টু পাই বাই টু তো এখন নাই। তারপর এখানে চিন্তা করো মাইনাস পাই বাই টু টু প্লাস পাই বাই টু, এখানেও সেম কাহিনী, এই সবগুলো আসলে সিমিলার, যে এখানে আসলে এই জিনিসটা আমরা পাচ্ছি না, তাই না? এটা এটাতে তাহলে কী করা যায়, এখানে তোমাদের একটা প্রপার্টি বোঝা লাগবে, দেখি আমি লিখে রাখছি কিনা এটা, আজকে তো প্রিপারেশন নিয়ে আসছে প্রত্যেক দিন এরকম পাবা না। ইউ নাও নিড টু লার্ন অ্যাবাউট এ ফ্যান্টাস্টিক প্রপার্টি, যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। দেখো আমি কিন্তু শুরুতেই তোমাদেরকে ফাংশন নিয়ে কথা বলছিলাম, মনে আছে? ইভেন ফাংশন অড ফাংশন বলছিলাম, এই যে দেখো ইভেন ফাংশন বলতে কী বোঝায়, আমি একটা ফাংশনের মধ্যে যদি মাইনাস এক্স ঢুকাই সেক্ষেত্রেও ফাংশনটা সেম থাকে, ফাংশন অফ মাইনাস এক্স আর ফাংশন অফ এক্স একই জিনিস। অড ফাংশন কোনটা, যেখানে ফাংশন অফ মাইনাস মাইনাস এক্স হইলে সেটা মাইনাস ফাংশন অফ এক্স হবে, অর্থাৎ মাইনাস ইনপুট দিলে আনসারটাও নেগেটিভ হয়ে যায়। আর ইভেন ফাংশন কোনটা, যেখানে মাইনাস ইনপুট দিলেও আনসারটা পজিটিভই থাকে, বা যা আছে তাই থাকে, ফাংশনটা এজ ইট ইজ থাকে। আর অড ফাংশনের ক্ষেত্রে জাস্ট এটার সাইন চেঞ্জ হয়ে যায়। এক্সাম্পল তো নিচে দেখাই দেখতেই পাচ্ছ, কজ কজ এক্স হচ্ছে একটা কি, কজ এক্স কী ধরনের ফাংশন, ইভেন, কেন, কারণ কজ মাইনাস থিটা সমান কজ থিটা। তো দেখো এটা কজ, আমি যদি ফাংশন অফ এক্স সমান কজ এক্স বলতাম, আমি ফাংশন অফ মাইনাস এক্স মানে কি কজ অফ মাইনাস এক্স, সেটা কি এক্স্যাক্টলি কজ এক্সই থাকে না? তাহলে দেখো এটা একটা ইভেন ফাংশন, সাইন এক্স হচ্ছে ঠিক তার উল্টা, অড ফাংশন। এই ধন্যবাদ দিয়ে দিলাম, ঠিক আছে, মাইনাস দিতে ভুলে গেছিলাম, এটা অড, ব্যাপারটা কি বোঝা গেছে? এখন দেখো ইভেন অর্ডের কনসেপ্ট যদি তোমার মাথায় থাকে তখন তুমি একটা প্রপার্টি ইউজ করতে পারবে। দেখো আমি যদি মাইনাস এ থেকে, এই যে খেয়াল করো এখানে মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত একটা ইন্টিগ্রেশন ফাংশন অফ এক্স ডি এক্সের উপর, এটার সমান তুমি ডিরেক্ট জিরো বসাই দিতে পারবা যদি ফাংশনটা অড হয়। দেখো কতটা আরামদায়ক একটা জিনিস, যদি ফাংশনটা অড ফাংশন হয়ে থাকে আর লিমিট যদি এরকম মাইনাস টু প্লাস সেম ভ্যালু হয়ে থাকে, মাইনাস এ থেকে প্লাস এ, সেক্ষেত্রে ওই ফাংশনের ইন্টিগ্রেশন ডিরেক্ট কোনো কথা ছাড়া জিরো হয়ে যাবে যদি এটা অড হয়। আর যদি এটা অড না হয় ইভেন হয়, অড না হলে তো অবশ্যই ইভেন হবে, তাই না? তো মাইনাস এ থেকে প্লাস এ যদি করি সেক্ষেত্রে এটা যদি ইভেন ফাংশন হয় সেক্ষেত্রে আনসার হচ্ছে কি, টু ইন্টু এই লিমিটটাই চেঞ্জ হয়ে যাবে জিরো টু এ ফাংশন অফ এক্স ডি এক্স। তাহলে দেখো তো এই যে এটার কথা বললাম, এটা তো একদম সহজেই বুঝে গেলে আশা করি, নাকি এটা তো কারো বুঝতে সমস্যা নাই? যদি এটা ইভেন অড ফাংশন হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি এরকম হয় মাইনাস এ টু প্লাস এ ফাংশন অফ এক্স ডি এক্স, আনসার ডিরেক্ট কি জিরো। আর যদি ইভেন ফাংশন হয়ে থাকে সেই ক্ষেত্রে এরকম সিচুয়েশন আনসার হচ্ছে টু ইন্টু লিমিটটা জাস্ট এন জিরো থেকে এ। তাহলে দেখো অলরেডি কিন্তু আমরা আগের এক্সাম্পলের আন্দাজ পেয়ে গেছি, আগেটাতে কী ছিল মাইনাস পাই বাই টু টু পাই বাই টু, তাহলে যদি ওইটা ফাংশনটা ইভেন অড হয়ে যায় আনসার ডিরেক্ট শূন্য, আর যদি ইভেন হয় সেক্ষেত্রে টু ইন্টু জিরো টু পাই বাই টু, আমাদের ওয়ালিস থিওরেমের যে লিমিট দরকার সেটা চলে আসলো। তো দুই দিকে কিন্তু আমরা লাভবান, এখানে এটা হচ্ছে উইন উইন সিচুয়েশন আর কি, ইভেন ফাংশন অড ফাংশনের ক্ষেত্রে, মানে এই অড হলে তো সব থেকে ভালো, আনসার ডিরেক্ট জিরো, আর যদি অড না হয় ইভেন হয়ে যায় তাহলেও আমরা ডিরেক্ট ওয়ালি পেয়ে যাচ্ছি, আর ওয়ালি পেয়ে যাওয়া মানে আনসার আমাদের সামনে একদম বীজগণিতের মতো। বোঝা গেছে কিনা? এখন আসে এটা, ও সরি আমাদেরগুলো সলভ করে আসে এটা। এখন একটু খেয়াল করো সাইন টু দি পাওয়ার এইট এক্স ইন্টু কস টু দি পাওয়ার সেভেন এক্স না, এখন একটু খেয়াল করে দেখো এখানে বলো, আমি যদি এই ফাংশনটার ভিতরে ভালো করে খেয়াল করো, আমি যদি এই ফাংশন ধরো বললাম ফাংশন অফ এক্স সমান এই পুরোটাই তো ফাংশন, তাই না? ফাংশন অফ এক্স সমান সাইন টু দি পাওয়ার এইট এক্স ইন্টু কস টু দি পাওয়ার সেভেন এক্স। একটু চিন্তা করো আমি যদি ফাংশন অফ মাইনাস এক্স বলি তাহলে সাইন মাইনাস এক্স সমান কিন্তু মাইনাস সাইন এক্স, বাট এখানে আমাদের ভাগ্য ভালো পাওয়ার এইট, পাওয়ার একটা জোর সংখ্যা, সো এটা সাইন টু দি পাওয়ার এইট এক্সই থাকবে। আর কস টু দি পাওয়ার সেভেন এক্স মানে কি, কস টু দি পাওয়ার সেভেন মাইনাস এক্স এরকম, বা কস টু দি পাওয়ার কস মাইনাস এক্স টু দি পাওয়ার সেভেন এইভাবে বলা যায়। তো কজের ক্ষেত্রে তো কোনো গ্যাঞ্জামি নেই, কস মাইনাস এক্স সমান তো কজ এক্সই হয়, আর সাইনের ক্ষেত্রে গ্যাঞ্জাম ছিল বাট পাওয়ার জোর থাকার কারণে বেঁচে গেলাম, এটা কি হয়ে যাবে সাইন টু দি পাওয়ার এইট এক্সই হয়ে যাবে। আর এটা এটা তো অটোমেটিক্যালি কস নিজ দায়িত্বে সেটাকে পজিটিভ বানিয়ে দিল, সো কস টু দি পাওয়ার সেভেন এক্স। তাহলে খেয়াল করো ফাংশন অফ মাইনাস এক্স ইকুয়ালস ফাংশন অফ এক্স, তাই না? যা ছিল তাই চলে আসছে না, তাহলে দিস ইজ এ ইভেন ফাংশন, তাই না? ইয়েস, এটা যদি ইভেন ফাংশন হয়ে থাকে তাহলে আমাদের সূত্রটা কি, টু ইন্টু জিরো টু এই লিমিটটা, তাই না, জিরো টু পাই বাই টু ইন্টু সাইন টু দি পাওয়ার এইট এক্স ইন্টু কস টু দি পাওয়ার সেভেন এক্স। দেখো এখন ওয়ালি অ্যাপ্লাই করা যাবে কিনা, এটা তো একটু আগে করে আসলাম, তাই না? এটা শেষ, এখানেই সমাপ্ত, এটা আগের পাতে করা হয়ে গেছে, এই যে এটা, এই যে এই ম্যাথটা একটু আগে আমরা করে আসছি, এটা অলরেডি করা হয়ে গেছে। এখন অবশ্য এখানে এটার দিকে একটু মনোনিবেশ করো, এখানে জাস্ট আমি সুইচ করে দিয়েছি কস টু দি পাওয়ার এইট এক্স সাইন টু দি পাওয়ার সেভেন এক্স, এটা আমাদের জন্য আরো সূক্ষ্ম করো। দেখো কেমনে ফাংশন অফ এক্স
common cos to the power 8x into sin to the power 7x dx. Oh, sorry, dx কেন আসবে এখানে? dx পাই। এখন যদি আমি বলি ফাংশন অফ minus x, খেয়াল করো cos minus x to the power 8, তাই কি না? আর এখানে sin minus x। তো বুঝতেছো তো এটা odd ফাংশন অলরেডি হয়ে গেছে। এটা তো পজিটিভ, সো cos to the power 8x থাকে, আর এটা তো sin minus x সমান minus sin x to the power 7, সো এটা minus sin x থাকবে, তো সামনে একটা minus নিয়ে আসো। माइनस साइन टू दि पावर सेवन एक्स देखो फंक्शन ऑफ माइनस एक्स समान माइनस फंक्शन ऑफ एक्स এটা কোন ধরনের ফাংশন অড ফাংশন অড ফাংশনের ক্ষেত্রে যদি এটা হয় মজার জিনিস হচ্ছে অড ফাংশন যে কোনো ফাংশনই হোক এটা এরকম সাইন কোস থাকবে এমন না যে কোনো অড ফাংশনের ক্ষেত্রে যদি লিমিট এরকম থাকে माइनस पाई বাই 2 টু প্লাস পাই বাই 2 বা माइनस a টু পাই প্লাস a দেখো একটু করে লিখে দিছিলাম এগুলো কই গেল প্রপার্টিটা এই যে প্রপার্টি দেখেন যে কোনো ফাংশনের জন্য ইফ দ্যাট ইজ অড তাহলে লিমিট যদি মাইনাস টু প্লাস হয় একই মান আনসার সবসময় জিরো থাকবে এটা জাস্ট কজ সাইন এরকম থাকা লাগে এমন কথা না যে কোনো ক্ষেত্রেই হবে এটা যদি ওটা অড ফাংশন হয় হয়ে গেল তো আশা করি এটাও বুঝছি এটা আনসার ডিরেক্ট কত যেহেতু অড ফাংশন আনসার ডিরেক্ট জিরো দেখো পরীক্ষায় এটা লিখতে পারা কতটা তোমার জন্য আনন্দদায়ক কোনো কিছু চিন্তাভাবনা অনেক কিছুই করছো বাট এটা মাথায় থাকলে কিন্তু অনেক ইজিলি লিখে দেওয়া যায় বুঝছো আরা এখন এটা আলাদাভাবে একটা সলভ করি এটাতে একটা সময় লাগবে আর কি এটাতে একটা সময় লাগবে আমি এইটুকু মুছে দিই আচ্ছা মুছা লাগবে না খেয়াল করো আমি এই ফাংশনটা কিন্তু ডিরেক্ট এত সহজ না একটু কঠিন আছে ভাঙানো লাগবে তো ভাঙাও সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স তাহলে এটা কি হয়ে যায় সাইন কিউব এক্স কস স্কোয়ার এক্স এটা আলাদাভাবে একটা ইন্টিগ্রেশন আবার ওইদিকে দেখো সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স নাকি কস কিউব এক্স কস কিউব এটা সাইডে পাওয়ার পয়েন্ট ই কাজ করে না কন্ট্রোল জেড কাজ করে না আচ্ছা কস কিউব এক্স ডিএক্স ওকে এখন এটার জন্য ইন্টিগ্রেশন আলাদা এটার জন্য ইন্টিগ্রেশন আলাদা এটাতে লিমিট মাইনাস পাই বাই টু টু প্লাস পাই বাই টু এটার জন্য মাইনাস পাই বাই টু টু প্লাস পাই বাই টু এখন খেয়াল করো এটার দিকে একবার খেয়াল করো এটা কোন ধরনের ফাংশন মাইনাস এক্স বসায় দেখো মাইনাস প্লাস তাহলে ঠিক ঠিক উল্টা হয়ে যায় না এটা অড ফাংশন মানে কি এটাও তো লিমিট মাইনাস পাই বাই টু টু প্লাস পাই বাই টু এটা ডিরেক্ট আনসার কত জিরো এটাতে আনসার কত হবে বুঝতেছো এটা জাস্ট ওয়ালি থিওরেমে চলে যাবে এটা কী হবে টু ইন্টু জিরো টু পাই বাই টু সাইন স্কোয়ার এক্স কস কিউব এক্স বাকিটা ওয়ালি থিওরেম আমরা করে আসছি অলরেডি দেখছো কত সুন্দর সূত্র এটা ক্লিয়ার এইটুকু বলিম বুঝছো